ডাক্তার উৎপল রায় ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে কখন সহবাস করলে সন্তান হবার সম্ভাবনা এটা আমাদের একান্ত একটি প্রয়োজনীয় আলোচ্য ভিডিও আমি আমরা সবাই জানি যে আমাদের একটি মাসিক চক্র আবর্তিত হয় অর্থাৎ মিনিস্ট্রেশন হয় এই মিনিস্ট্রেশনের সময়টা তিন থেকে সাত দিন পর্যন্ত থাকে কারো কম কারো বেশি এই ভিতরেই বললাম তিন থেকে সাত দিন পর্যন্ত এটা এই মিনিস্ট্রেশনটা থাকে এখন আমাদের বিশেষ করে মহিলাদের পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে এই সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে উপযুক্ত সময় এক্ষেত্রে আমরা যে মাসিক যে প্রথম যেদিন শুরু হলো সেদিনকে যদি আমরা এক ধরে নেই এবং মূলত ডিম্বুস্ফোটন চোদ্দো দিনের দিন হয় ওভারিতে ডিম্বুস্ফোটন চৌদ্দ দিনের দিন হয় মিনিস্ট্রেশনকে যদি এক দিন ধরা হয় এক দুই তিন চার এভাবে চৌদ্দো দিনের মাথায় গিয়ে ডিম্বুস্ফোটন হবে তখন সহবাস করলে গর্ভ সঞ্চার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সম্ভাবনাই উত্তম সময় এখন এবং ওই ডিম্বুস্ফোটন বিশেষ করে বাহাত্তর ঘণ্টা যে ডিম্বগুলো কি জীবিত থাকে বাহাত্তর ঘণ্টা ওই মুহূর্তে যদি অর্থাৎ চোদ্দো দিনের মাথায় গিয়ে বাহাত্তর ঘন্টা ডিম্বস্ফোটন হয় এবং বাহাত্তর ঘণ্টা ডিম্বুটি জীবিত থাকে তখন যদি সহবাস করা হয় একটি শুক্রাণু গিয়ে ও গিয়ে সন্তান গর্ভসঞ্চার হয় তাহলে আমি অর্থাৎ মাসিকের চোদ্দ দিনের মাথায় ডিম্বুস্ফোটন হচ্ছে ধরে নিয়ে দুই তিন দিন আবার ডিম যেহেতু বাহাত্তর ঘন্টা ডিম্বস্ফোটন থাকে এবং জীবিত থাকে বাহাত্তর ঘণ্টা চোদ্দ দিনে মাথায় গিয়ে সেক্ষেত্রে আমাদের হিসাবের জন্য বলতেছি যে চোদ্দ দিন আগে অর্থাৎ দুই দিন আগে যদি ধরি অর্থাৎ বারো বারো দিন থেকে যদি ধরি দুই দিন আগে চোদ্দ দিনকে মাঝখানে রেখে আবার দুই দিন পরে অর্থাৎ চৌদ্দ দিনকে মাঝখানে কেউ ওদিন যদি আমরা হিসাব বুঝতে আমাদের অসুবিধা হয় তাইলে হিসাব বুঝলে তো চৌদ্দ দিনের মাথায় এইটাই সবচেয়ে উত্তম কিন্তু হিসাব না বুঝলে বা বুঝতে কষ্ট হলে দু দিন আগে অর্থাৎ বারো থেকে বারো দিনকে ধরি বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো দিন অর্থাৎ মিশেষকে একদিন ধরে বারো থেকে শুরু করে ষোলো দিন পর্যন্ত যদি সহবাস করা হয় বারো থেকে ষোলো দিন ষোলো দিন পর্যন্ত তাহলে গর্ভ সঞ্চার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং হবে যদি শুক্রাণু দুর্বল না থাকে জীবিত থাকে এবং ডিম্বাণু দুর্বল না থাকে এবং সঠিকভাবে যদি ডিম্ব বিস্ফোটন হয় আমি অবশ্যই বুঝাতে পেরেছি যে চৌদ্দ দিনের দিন ডিম্ব বিস্ফোটন হবে তখন সবচেয়ে উপযুক্ত সময় আমি আর পুনরায় আলোচনা করতে চাচ্ছি না এবং চৌদ্দ দিন যদি বুঝতে কষ্ট হয় তাই দুই দিন আগে পিছে দুই দিন আগে থেকে শুরু করতে হবে আবার দুই দিন পরে যদি সহবাস করা হয় নচেত চোদ্দ দিনের দিন ঠিক যদি হিসাবটা ঠিক মতো হয়ে যায় তাহলে চোদ্দ দিনের দিন সম্ভব আমার এই ভিডিওতে যদি সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং ভিউ দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি